এবার শেষ হতে চলেছে খড়কুটো ধারাবাহিকটি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। একসময় টানা টিআরপি তালিকায় শীর্ষে, খড়কুটোর জন্য যেন তোলা থাকত বাংলার সেরা তকমা। সময় গড়িয়েছে, বদলেছে চেনা ছবি, পুরনো জায়গা হারিয়েছে সৌগুণের গল্প। একাধিক নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়, বেশ কয়েকটি প্রোমো আমরা দেখতে পেয়েছি। আর এই নতুনত্বের রমরমায় সিঁদুর মেঘ দেখছেন খড়কুটো প্রেমীরা। তবে কি আচমকাই ইতি টানা হবে মুখোপাধ্যায় পরিবারের আখ্যানে? শেষ হয়ে যাবে খড়কুটো ধারাবাহিক? এমনই অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের কাছে। গুনগুন ত্রিনা সাহা অবশ্য যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, বলেছেন গত এক বছর ধরেই শুনছি খড়কুটো শেষ হয়ে যাচ্ছে, এ সময় তো ধারাবাহিক শেষ হবেই, কিন্তু তখনই হচ্ছে না, অন্তত সেরকম কোনো খবরই আসেনি। সদ্য মুক্তি পেয়েছে জলসার নতুন ধারাবাহিক মাধবীলতার প্রমো, আসছে নবাব নন্দিনী একা দুঃখাও। টিকে থাকার লড়াই কি আরও কঠিন হচ্ছে? পর্দার গুনগুনের উত্তর, আমি ইঁদুর দৌড়ে বিশ্বাসী নই। আমাদের ইউনিটির কেউই প্রতিযোগিতার কথা মাথায় রেখে কাজ করে না। দুপুরে সম্প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে খড়কুটো বেশ এগিয়ে, মানুষ এখনও আমাদের ভালোবাসছে, পছন্দ করছে, আমরাও খুশি। দেখতে দেখতে প্রায় দুই বছর, এখনও চর্চার রসদ জুগিয়ে চলেছে খড়কুটো। কিন্তু পরিবার কেন্দ্রিক এই ধারাবাহিকের ভবিষ্যৎ কি নিশ্চিত উত্তর না পেয়ে সংশয়ে অনুরাগীরা। তবে আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি হয়তো ধারাবাহিকটি শেষ হতেও পারে, আবার নাও হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি এই ধারাবাহিকটি আরও অনেক দিন দেখতে চান, নাকি শেষ হয়ে গেলে ভালো হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।